আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ পূর্বাচল আধুনিক শহর প্রকল্পের কথা জানে না এমন ঢাকাবাসী খুঁজে পাওয়া যাবে না পূর্বাচল নতুন শহর হতে যাচ্ছে বাংলার এক অনন্য আধুনিক এক শহর তাই এখানে দিনী শিক্ষার এক মহতি উদ্দেশ্য নিয়ে গড়ে উঠেছে মার্কাজ সুন্না সালাফি মাদ্রাসা মার্কাজ সুন্না আসালাফি উন্নত চরিত্র গঠনে এক অনন্য প্রতিষ্ঠান বালক শাখায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে লোকেশন শাহ সাহেব বাড়ি দরিকতিয়া পূর্বাচল নতুন শহর রূপগঞ্জ নারায়ণগঞ্জ সেক্টর পাঁচ রোড চারশো পাঁচ বাই দুশো একুশ হাউজ চুয়াল্লিশ দিনই ইলম শিক্ষা বিশুদ্ধ আকিদা বিশ্বাস সঠিক আমল আখলাক চর্চার পাশাপাশি বাংলা ইংরেজি ও আরবি সহ সমকালীন জ্ঞান বিজ্ঞান অনুশীলনের মাধ্যমে উন্নত চরিত্র সম্পন্ন যোগ্য দক্ষ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে মার্কেজ সুন্না সালাফি মহান আল্লাহর উপর ভরসা নিয়ে অগ্রসর হচ্ছে সাধারণ অভিভাবক সহ ব্যস্ত প্রবাসী অভিভাবকগণের সন্তানদের জন্য সময় উপযোগী মানসম্মত হোস্টেল ও একাডেমিক ব্যবস্থাপনা রয়েছে মার্কাজ সুন্না সালাফি রাজধানী ঢাকার অনতিদূরে নারায়ণগঞ্জ রূপগঞ্জ পূর্বাচল নতুন শহরে কোলাহলমুক্ত মুক্ত নিরিবিলি এলাকায় মনোরম পরিবেশে অবস্থিত যে বিভাগগুলোতে আপনার সন্তানকে ভর্তি করাতে পারবেন নুরানি নাজেরা হেস শিশু শ্রেণী হতে চতুর্থ শ্রেণী পর্যন্ত মার্কাজ সুন্না আসালাফি মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন স্বনামধন্য আলেম দিন শায়েখ মোহাম্মদ আব্দুল হাই মাদানি দায়ী ইসলামী সেন্টার রিয়াদ সৌদি আরব লিসান্স মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় আসুন প্রিন্সিপাল শায়েখ মোহাম্মদ আব্দুল হাই মাদানীর মুখ থেকে কিছু শুনে আছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিসমুল্লা সাল্লা তুসালাম আল্লাহ রাসুলিল্লাহ মার্কাজুসন্না সালাফি ঢাকার অনতি দূরে পূর্বাচল নতুন শহরে অবস্থিত রূপগঞ্জ নারায়ণগঞ্জ পাঁচ নম্বর সেক্টর অতীব আধুনিক শহর হতে যাচ্ছে ইনশাআল্লাহ সেই শহরের প্রাণকেন্দ্রে মার্কাজুসন্না সালাফি প্রতিষ্ঠিত হয়েছে এই মার্কাজুসন্না সালাফি আজকে যদিও আমরা আশেপাশে কোনো বাড়িঘর দেখতে পাচ্ছি না ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহ আজিজ এ এলাকায় অত্যাধুনিক শহর গড়ে উঠবে যা বাংলাদেশের শুধু নয় বরং এশিয়ার শ্রেষ্ঠতম শহরে পরিণত হবে ইনশাল্লাহ সেই পরিকল্পনার আলোকেই এখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে যা বর্তমান বিশ্বে বর্তমান বাংলাদেশের পরিস্থিতির আলোকে সর্বশ্রেষ্ঠ একটি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে ইনশাল্লাহ সুতরাং সেই শিক্ষা ব্যবস্থাটাকে আমরা সুচারুরূপে পরিচালনার জন্য যে সমস্ত চিন্তা চেতনা দরকার সেগুলি নিয়ে আল্লাহর রহমত কামনা করে অগ্রসর হচ্ছি এখানে আমরা এবছর শুধুমাত্র নোরানি নাজেরা হেফজোসহ শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি নিচ্ছি পর্যায়ক্রমে আমাদের বাড়তে থাকবে ইনশাআল্লাহ এখানে আমরা যে শিক্ষা ব্যবস্থাটি দিতে চাচ্ছি সেটি হচ্ছে নোরানি নাজেরা বিভাগ সহ সাথে সাথে সাধারণ শিক্ষার সাথে আরবি শিক্ষার সমন্বয় ঘটানো বিশেষ করে অঙ্ক বাংলা ইংরেজি সহ বিশুদ্ধ আরবি বিশুদ্ধ ইংরেজি বলা এবং লেখা শেখানো হবে এখান থেকে এখানে ইনশাআল্লাহ আজিজ আমরা মূলত এই ব্যবস্থার মৌলিক তিনটি ব্যবস্থা তিনটি উদ্দেশ্য পূর্ণ করার চেষ্টা করবো আমার তৌফিক ইল্লাুল্লাহ সেটি হচ্ছে ত্রিপুল সি একটা হচ্ছে কনফিডেন্স অর্থাৎ একইন যেই একইন নিয়ে সাহাবা একরামগণ অহির আলোর শিক্ষা গ্রহণ করেছিলেন সেই একইনের আলোকে বিশুদ্ধ আকৃদা শেখানো হবে এরপরে দ্বিতীয় সি হচ্ছে ক্যারেক্টার এই একইন তথা ইমান ও বিশ্বাসের আলোকে উন্নত চরিত্র গঠন করানো হবে যে চরিত্র গঠনের জন্য রসুল সাল্লিহ্লাম আবির্ভূত হয়েছিলেন এবং সেই চরিত্রে উদ্ভাসিত হয়ে সমাজের লোক আলোকিত হয়েছিল সেই চরিত্র সংক্রান্ত বিষয় আমরা এখানে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তৃতীয় সি হচ্ছে ক্রিয়েটিভিটি আল ইবদা অর্থাৎ সৃজনশীলতা উন্নত বিশ্বাস উন্নত চরিত্র এবং উন্নত সৃজনশীলতা নিয়ে এ মাদ্রাসার পদযাত্রা শুরু হয়েছে আল্লাহর ফাজল করমে আমরা যাত্রা শুরু করেছি এবছরেই এবছরে আমরা নোরানি নাজেরা হেফজর শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি নিয়েছি পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ আরও ধাপে ধাপে অগ্রসর হতে থাকব। শেষ পর্যন্ত আমাদের মহিলা বিভাগ থাকবে সেই সাথে দাওরা পর্যন্ত হবে ইনশাআল্লাহ সেই সাথে আলেম ফাজিল পর্যন্ত আমরা সমমানে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আমার তো ফিকে ইল্লাবুল্লাহ যে যেখানে রয়েছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন আপনাদের কাছে আমরা ঐকান্তিক দোয়া প্রার্থনা করি সাহায্য কামনা করি ছেলে দিয়ে সন্তান দিয়ে নাতিপুতি যারা আছে তাদেরকে পাঠিয়ে এবং সেই সাথে মনের প্রাণ থেকে দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা এই লক্ষ্যদোষে হাসিল করতে পারি লক্ষ্যদোষে পৌঁছতে পারি সেই সাথে অর্থনৈতিক সহযোগিতাও আপনারা করবেন যেন আমরা এখানে সুন্দরভাবে এই শিক্ষাগুলি দিতে পারি যে খাদ্যের ব্যবস্থা দিয়েছি সকালে ফজর পরে হালকা নাস্তা সাড়ে সাতটায় নাস্তা দুপুরে খাবার রাতে খাবার বিকালে হালকা নাস্তা এভাবে আমরা প্রোটিন সহ সকল প্রকার খাদ্যের ব্যবস্থা রেখেছি সমন্বয় আর ক্লাসে প্রত্যেক ছাত্রের জন্য আলাদা আলাদা ডেস্ক আলাদা চেয়ার এবং প্রত্যেক ক্লাসেই আমরা প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা পরিচালনা করব সেই সাথে মাস্ক করার জন্য পৃথিবীর বিশুদ্ধ তেলাওয়াত প্রসিদ্ধ কারীদের তেলাওয়াত শেখানোর জন্য আমরা প্রজেক্টরের মাধ্যমে এবং স্ক্রিনের মাধ্যমে এলইডি টিভির মাধ্যমে আমরা তাদেরকে প্রতিনিয়ত শেখানোর ব্যবস্থা করবো করেছি অলরেডি আলহামদুলিল্লাহ সেই সাথে আমাদের আরও খেলাধুলা বিনোদন শরীরচর্চা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ভ্রমণের ব্যবস্থা শিক্ষা সফরের ব্যবস্থা এগুলি সবই আমাদের সাথে রয়েছে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা যে বিষয়টি বলছিলাম মার্কাজ সালাফির পক্ষে যে আমরা প্রত্যেক ছাত্রের জন্য আলাদা ডেস্ক আলাদা চেয়ার ক্লাসে বসার জন্য এবং সেই সাথে আমরা প্রত্যেক ছাত্রের জন্য সেরোয়ানি এবং পায়জামার ব্যবস্থা করেছি এটি সুন্দর একটি আদর্শ ড্রেস হিসাবে আমাদের কাছে পরিচিত হয়েছে আলহামদুলিল্লাহ সেই সাথে সাদা টুপি শিক্ষকদের জন্য সাদা তোপ অর্থাৎ জুব্বা এবং সাদা টুপি আর প্রত্যেকের জন্যই নিজস্ব খাট এবং সেলফ এবং এক রুমে চার থেকে পাঁচজনের ব্যবস্থা আমরা করছি এটি অতি মনোরম পরিবেশ হবে ইনশাআল্লাহ যা ঢাকার অনতি দূরে একটি কাঙ্ক্ষিত শহর সেই শহরে অবস্থিত অতএব আপনারা পৃথিবীর যে যে প্রান্তে থাকুন প্রবাসে থাকুন আপনাদের সন্তানদেরকে এখানে দিয়ে নিশ্চিত থাকতে পারবেন ইনশাআল্লাহ যেভাবে আপনারা সালাফি মাদ্রাসায় আসতে পারেন ঢাকা কুড়িল বিশ্ব হতে কাঞ্চন ব্রিজ ভুলতা কাউসিয়া হতে কাঞ্চন ব্রিজ অতপর রিক্সা যোগে বাণিজ্য মেলা সংলগ্ন মাদ্রাসা অথবা গাজীপুর বাইপাস থেকে সিএনজি যোগে বাণিজ্য মেলা সংলগ্ন মাদ্রাসা বাণিজ্য মেলার নতুন যে ভেনুটি তৈরি করা হয়েছে যা এবছর থেকে চালু হবে তার একদমই সনিকটে মার্কাজ সালাফিয়া মাদ্রাসা আপনি সরাসরি মোবাইলের মাধ্যমে সালাফি মাদ্রাসার সাথে যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ডাবল জিরো এইট জিরো ওয়ান জিরো ফোর সিক্স এছাড়াও জিরো ওয়ান এইট টু থ্রি ওয়ান এইট ওয়ান নাইন নাইন থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন আপনার সন্তানকে উন্নত চরিত্র এবং সুনাগরিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আপনাদের অপেক্ষায় মার্কাজ সুন্না আর সালাফি মাদ্রাসা